আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে 22 গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-এর আসন্ন ভর্তি পরীক্ষার নম্বর সাথে কত বেলে তুমি চান্স পেতে পারো পরিসংখ্যান সহ বিজ্ঞান ইউনিটের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চলো দেখে নিই বিস্তারিত। গুচ্ছ 22টি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ, যেখানে ধরন এক ভালো মানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসন 1210টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1245টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে 645টি, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 550টি, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1360টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1460টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 970টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 733টি আসন রয়েছে। এখন আসি ধরন দুই মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসন 685টিরও বেশি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 650টিরও বেশি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 560টির বেশি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে 100টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 692টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 649টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 515টি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 272টি আসন রয়েছে। ধরন তিন নতুন বিশ্ববিদ্যালয়, এখানে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসন 37টিরও বেশি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে 30টিরও বেশি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 90টিরও বেশি আসন রয়েছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 75টির বেশি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 60টিরও বেশি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে 60টিরও বেশি আসন রয়েছে। প্রায় আসন আছে বিজ্ঞানে 12648টিরও বেশি, সাথে বিভাগ পরিবর্তনের প্রায় 4000, সব মিলে 16000-এর বেশি আসন রয়েছে। গুচ্ছ এ ইউনিটে শিক্ষার্থীদের নম্বর ও পরিসংখ্যান, 2021-এর পরিসংখ্যান এবং 2022-এর পরিসংখ্যান। 21-এ 90+ পেয়েছে 10 জন, যেখানে সর্বোচ্চ 87.50 নম্বর পেয়েছে। 2021-এ 80+ পেয়েছে 103 জন, 2022-এ 80+ পেয়েছে 50 জন, 70-এর উপর পেয়েছে 568 জন, 2022-এ 70-এর বেশি পেয়েছে 1621 জন, 60+ নম্বর পেয়েছে 2346 জন 2021 সালে, 2022 সালে পেয়েছে 60+ বেশি পেয়েছে 10346 জন, 2021-এ 50+ পেয়েছে 8543 জন, 2022-এ 50+ পেয়েছে 29222 জন, 2021-এ 40+ পেয়েছে 14594 জন, 2022-এ 40+ পেয়েছে 54973 জন, 2021-এ 30+ পেয়েছে 24127 জন, যেখানে 2022 সালে পেয়েছে 30-এর বেশি 85582 জন, পাশের হার 55.63% এবং ফেল 66711 জন, আসন 16000+ সাথে বিভাগ পরিবর্তন সহ। প্রথমেই আসি সাস্টের গত বছরের মার্ক, যেখানে সিএসইতে 86.75 থেকে 65.50 নম্বরে কাট অফ মার্কে হয়েছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে 65.50 থেকে 61.75 নম্বর, ত্রিপলিতে 68.75 থেকে 59.25 নম্বর, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 68.25 থেকে 55.25 নম্বরে হয়েছিল, সিভিলে 63.50 থেকে 57 নম্বর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 63.50 থেকে 55 নম্বর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 67.50 থেকে হয়েছিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে 71 থেকে 58.50, বায়োকেমিস্ট্রিতে 63.50 থেকে 55.50 নম্বরে হয়েছিল, পেট্রোলিয়ামে 55 থেকে 47.50, পরিসংখ্যানে 52.50 থেকে 45.50, ম্যাথে 54.65 থেকে 44.25 নম্বর, রসায়নে 57 থেকে 49 নম্বর, পদার্থে 64 থেকে 47.25 নম্বর এবং সমুদ্র বিজ্ঞানে 44.25 থেকে 42.75 নম্বরে হয়েছিল। জেইউএসটির গত বছরের মার্ক, সিএসইতে 61.50 থেকে 52 নম্বর, ত্রিপলিতে 60 থেকে 49.50 নম্বর, রসায়নে 60.50 থেকে 48 নম্বর, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 60.25 থেকে 45 নম্বর, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে 56 থেকে 45.75 নম্বর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 56.60 থেকে 43.25 নম্বর, পেট্রোলিয়ামে 48+ থেকে 42 নম্বরেই চান্স হয়েছিল। পিইউএসটি এর গত বছরের মার্ক, সিএসইতে 58.75 থেকে 47.75, ত্রিপলিতে 58.75 থেকে 47.75,
ইইসিইতে 50.75 থেকে 44 নম্বরে চান্স হয়েছিল, আইসিইতে 47.25 থেকে 43.75, ইউআরপিতে 45.5 থেকে 40.75, সিইতে 53 থেকে 44.75, এআরসিএইচে 64.25 থেকে 54.75, ফার্মেসিতে 57.5 থেকে 47, রসায়নে 53.5 থেকে 42, ম্যাথে 47.25 থেকে 40.25, পদার্থে 47.25 থেকে 41.25, পরিসংখ্যানে 42.75 থেকে 39.75 নম্বরই হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত বছরের মার্ক সিএসইতে 34.25 থেকে 30 নম্বর, ত্রিপলিতে 35.5 থেকে 29.5, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যালে 31.25 থেকে 27+ নম্বরে চান্স হয়েছিল, সিভিলে 31 থেকে 26.50, ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিংয়ে 27 থেকে 25, গণিতে 42.5 থেকে 39.25, পরিসংখ্যানে 47 থেকে 38.50, রসায়নে 53 থেকে 41.25, পদার্থে 45.75 থেকে 39, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগে 42.25 থেকে 40, ফার্মেসিতে 52 থেকে 42, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে 54.25 থেকে 42.5, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার সায়েন্সে 47.75 থেকে 41.50, পদার্থে 56.75 থেকে 40 নম্বরে হয়েছিল এবং উদ্ভিদ বিজ্ঞানে 47 থেকে 40.25 হয়েছিল, ফিশারিজে 43.75 থেকে 40.75, অ্যানিমেল সায়েন্সে 48.75 থেকে 41.75 এবং কৃষিতে 50.5 থেকে 42.25 নম্বরে চান্স হয়েছিল। তাই হতাশ না হয়ে বুঝে শুনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আসি খুলনা বিশ্ববিদ্যালয়ে গত বছরের মার্ক, সিএসইতে 57.25 নম্বর, ইসিইতে 53.50+ নম্বর, ফার্মেসিতে 59.75 নম্বর, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে 54+ নম্বর, এগ্রো টেকনোলজিতে 52+ নম্বর এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজিতে 47+ নম্বরে চান্স হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত বছরের মার্ক 62.50 নৃবিজ্ঞানে হয়েছিল, 42.50 ফিলোসফিতে হয়েছে, সায়েন্সে মোট কথা 7-8 হাজার সিরিয়াল পর্যন্ত ডাকা হয়েছিল, যেখানে সবশেষে আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হয়েছে। মোট কথা কত পেলে একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হতে পারে তার একটি পরিসংখ্যান সহ আলোচনা করছি। মূলত তিন ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, ভালো মানের বিশ্ববিদ্যালয়, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং নতুন বিশ্ববিদ্যালয়। ধরন এক, যেখানে ভালো মানের এবং সকলের ভিতরে মিড রেঞ্জ এবং নতুন বিশ্ববিদ্যালয় সহ তোমরা একটি চান্স হতে পারে, 55-65+ নম্বর পেলেই তোমার একটি চান্স হতে পারে। ধরন দুই, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় সাথে নতুন বিশ্ববিদ্যালয়ে তোমার একটি সম্ভাবনা হতে পারে, 45-55+ নম্বর পেলেই। ধরন তিন, নতুন বিশ্ববিদ্যালয়, এখানে 30-45+ নম্বর পেলেই তোমার একটি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা এই তিন ধরনের বিশ্ববিদ্যালয়ের ধরনের মধ্যেই তোমার একটি চান্স হতে পারে, কিন্তু সেটি তোমার পছন্দের সাবজেক্ট হবে এরকম কিছু নয়, এটা শুধু একটি পরিসংখ্যান, এখান থেকে তোমরা একটি ধারণা করতে পারবে। তাই বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে তোমরা অ্যাপ্লাই করবে, কেননা ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর, কৃষি, বুয়েট, প্রকৌশল, গুচ্ছ, মেডিকেল, এখানে কোথাও পরীক্ষা হয়েছে আবার কোথাও পরীক্ষা হয়নি, ভর্তি হয়েছে, এখানকার অনেক শিক্ষার্থীও এই গুচ্ছ পদ্ধতিতে অ্যাপ্লাই করেছে, তাই এখানে কম স্কোর নিয়েও এখানে তোমার একটি সুযোগ থাকবে, তাই হতাশ হবে না। তবে যে যত বেশি আবেদন বা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে তার তত বেশি সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো আলাদা সার্কুলার দিলে আরও সুনির্দিষ্ট করে বলা যাবে কেমন স্কোর বা শর্ত তারা চাচ্ছেন, বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই তোমরা সেই আপডেটগুলো জানতে পারবে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই, আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।